প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর শামী মারা বেগম, বিভাগীয় প্রধান অর্থনীতি। তোমরা নিশ্চয়ই আমাকে চেনো যারা নিয়মিত ক্লাস করো। আজ হচ্ছে আমাদের প্রথম বর্ষের পরিসংখ্যানের দ্বিতীয় ক্লাস। আমি তোমাদের এর আগে একটি ক্লাস নিয়েছিলাম, আশা করি তোমরা সেই ক্লাসটা দেখেছো, এতদিন সুস্থ আছো, সুন্দর আছো এবং কিছুটা হলেও নিজেদের এগিয়ে নিয়ে যেতে পেরেছো পড়াশোনার ক্ষেত্রে। তাহলে তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা পড়েছিলাম দ্বিতীয় অধ্যায়ের ডাটা প্রেজেন্টেশন, এবং সেখানে আমাদের তিনটি বিষয় ছিল। প্রথম ছিল বিবরণ ভিত্তিক, তারপরে ছিল সারণী ভিত্তিক, তারপরে ছিল চিত্র ভিত্তিক। গত ক্লাসে আমরা বিবরণ ভিত্তিক এবং সারণী ভিত্তিকটা দেখিয়েছি, আজ আমরা দেখাব প্রেজেন্টেশনের কোন অংশটি চিত্র ভিত্তিক। অর্থাৎ আমাদের আজকে যেটা হবে সেটা হবে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তাহলে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এখন আমরা শ্রেণীকক্ষে যখন ছিলাম আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা দেখেছি, সেখানে আমরা কিভাবে একটি তথ্য থেকে একটি গণসংখ্যার ফ্রিকোয়েন্সি কার্ড, যেটা আমরা বলি গণসংখ্যা নিবেশন, যেটা আমরা তৈরি করি সেটা আমরা দেখেছি। এখন আমরা সেখান থেকে যদি কোন গ্রাফে যেতে চাই, অর্থাৎ চিত্র ভিত্তিক যদি কোনো উপস্থাপন করতে চাই, সেটা আমরা আজকে দেখব। তবে আমি এতটুকু বলে নেই, আমাদের অনেক ধরনের চিত্র ব্যবহার আছে, কিন্তু তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের জন্য আমরা মোটামুটি যে ধরনের চিত্র ব্যবহার করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে হিস্টোগ্রাম, অর্থাৎ আয়তলেখ। দ্বিতীয় হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন, যেটাকে আমরা বলি গণসংখ্যা বহুভুজ। ফ্রিকোয়েন্সি কার্ভ, সে হচ্ছে গণসংখ্যা রেখা, অজীব, হিস্টোরিগ্রাম, কালীন সারি, বার ডায়াগ্রাম, আর একটা হচ্ছে পাই চার্ট। তোমরা এই চিত্রগুলো হয়তো দেখেছ। আমি যদি তোমাদের একটু চিত্রগতভাবে পরিচয় করিয়ে দেই, হিস্টোগ্রামটা দেখো, এটা হচ্ছে হিস্টোগ্রামের একটি চিত্র। এরপরে আমরা যদি দেখি ফ্রিকোয়েন্সি পলিগন বা গণসংখ্যা বহুভুজ, সেটা হচ্ছে এই একটা রেখা, এটা হচ্ছে একটা গণসংখ্যা বহুভুজ, অনেকগুলি ভুজ আছে। এরপরে যদি আমরা দেখি ফ্রিকোয়েন্সি কার্ভ, তাহলে আমরা দেখব এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ। এরপর হচ্ছে অজীব, আমরা যদি অজীব রেখাটা দেখতে চাই তাহলে তোমরা দেখবে অজীব রেখাটা হচ্ছে এই আকৃতির। এরপরে হচ্ছে হিস্টোরিগ্রাম, অর্থাৎ কালীন সারি। এই কালীন সারি আমরা এরকম একটা চিত্র দেখতে পাই, এছাড়াও অনেক চিত্র আছে, আমরা মোটামুটি একটা দেখালাম। তারপরে হচ্ছে বার ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম যদি আমরা দেখি তাহলে সহজ একটা বার ডায়াগ্রাম হচ্ছে এটা, অর্থাৎ এখানে এভাবে আমরা দেখাতে পারি। তারপর হচ্ছে পাই চার্ট, পাই চার্টটা আমরা সবাই দেখি প্রতিবারই বাজেটের সময় আমরা দেখি, এবারও হয়তো দেখব, এটা হচ্ছে একটি পাই চার্টের চিত্র। তবে আমি এখানে যতগুলি চিত্র দেখালাম এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে অনেকগুলি ভাগ আছে, যেমন হিস্টোগ্রামের প্রতি হিস্টোগ্রামের ভিতরে কতগুলি ভাগ আছে, এটার মধ্যে ভাগ আছে, অনেকগুলি আছে। তবে আমি সাধারণত যেটা ব্যবহার করা হয় প্রথম বর্ষে, আমি সেই চিত্রগুলি তোমাদের আজকে সহজভাবে দেখানোর চেষ্টা করব। আর এই সাতটা হয়তো বা একদিনে দেখানো সম্ভব হবে না, আমি চেষ্টা করব আজকে এই প্রথম চারটি দেখানোর, আর পরবর্তী ক্লাসে আমি পরবর্তী তিনটি দেখাব। আর আজকে আমি এমন একটা যদি আমরা নেই, তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা এমন একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নেব যেখান থেকে একই সাথে আমি তোমাদের তিনটা চিত্র একে দেখাতে পারি। আচ্ছা, এখন তোমরা টেবিলটি খেয়াল করো, হয়তো লেখা স্পষ্ট কিনা জানি না, শ্রেণী যেটা কানুন ক্লাস, এখানে হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 টু 40, 40 50, 50 টু 60, আর এখানে হচ্ছে গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি 3, 5, 4, 6, 2, এখানে হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। এখন শ্রেণী মধ্যবিন্দু কি আমরা জানি, এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। এই নিম্ন সীমা এবং উচ্চ সীমার যে গড়, অর্থাৎ 10 আর
20 যদি যোগ করি তাহলে হয় 30 30 এর গড় হচ্ছে 15 ঠিক একই ভাবে তার শ্রেণী মধ্যবিন্দু হচ্ছে 15 25 35 45 55 আর আমরা ক্লাসে দেখিয়েছিলাম ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা সংক্ষেপে বলি সিএফ সেটা আবার দু ধরনের হতে পারে একটা হতে পারে ঊর্ধ্বক্রমে আরেকটা হতে পারে মানে নিম্নক্রমে এখন ঊর্ধ্বক্রমের মানে হচ্ছে আমরা এভাবে আস্তে আস্তে ঊর্ধ্বে যোগ করে যাব অর্থাৎ ফ্রিকোয়েন্সি 3 আর প্রথম হচ্ছে 3 3 এর সাথে 5 যোগ করলে হচ্ছে 8 8 এর সাথে 4 যোগ করলে 12 12 এর সাথে 6 যোগ করলে 18 18 এর সাথে যোগ করলে 2 হয়ে যাচ্ছে 20 আবার যদি আমি নিম্নক্রমে করি নিম্নে ছিল আমার 2 এটা হচ্ছে 2 2 এর সাথে যদি 6 যোগ করি হচ্ছে 8 8 এর সাথে যদি আমি 4 যোগ করি 12 12 এর সাথে 5 যোগ করলে 17 17 এর সাথে 3 যোগ করলে হচ্ছে 20 এখন আমি প্রথমে তোমাদের যে চিত্রটি দেখাবো সেটা হচ্ছে হিস্টোগ্রাম অর্থাৎ আয়তলেখ এখন আয়তলেখ কি আমরা আয়তক্ষেত্রের কথা জানি আয়তক্ষেত্র হচ্ছে কি বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং একটি কোণ অবশ্যই সমকোণ হবে সেটাই হচ্ছে মূলত আমাদের কি আয়তলেখ বা আয়তক্ষেত্র তাহলে এখানে আয়তলেখ যখন আমরা অঙ্কন করব আমরা যে চিত্রগুলি আঁকব অনেকগুলি আয়তক্ষেত্র থাকবে এখানে পরস্পর সাথে সংযুক্ত আকারে অর্থাৎ এক সেট আয়তক্ষেত্র এখানে আমার থাকবে তাহলে আমি এই টেবিল থেকে একটা একটা করে যদি নেই তাহলে আমরা প্রথমে দেখলাম ভূমি অক্ষে থাকবে শ্রেণী সীমা লম্ব অক্ষে থাকবে গণসংখ্যা এখন ভূমি অক্ষে আমার কত আছে 10 20 তাহলে আমরা নিলাম 10 20 30 40 50 60 70 আমি 70 নিয়ে রাখলাম আর লম্ব অক্ষে হচ্ছে গণসংখ্যা এফ আমার আছে কত 3 5 4 6 2 তা হাইস্ট যেহেতু 6 আছে এই জন্য আমি 6 পর্যন্ত নিয়ে নিলাম এখন একটা খুব সহজ একটা চিত্র অর্থাৎ ভূমি অক্ষে আমার যে শ্রেণী সীমা আছে এখান থেকে আমি শুধুমাত্র ফ্রিকোয়েন্সি নিয়ে একটা রেখা অঙ্কন করব অর্থাৎ আমার প্রথম শ্রেণীটা হচ্ছে 10 থেকে 20 তাহলে এখানে হচ্ছে 10 এখান থেকে হচ্ছে 20 আর গণসংখ্যা কত 3 এটা হচ্ছে 3 তাহলে আমি যদি যাই এখানে তোমাদের একটু বলে রাখা ভালো এই চিত্রগুলি যেহেতু গ্রাফে আঁকলে খুব সুন্দর হয় এবং যথাযথ হয় কিন্তু আমি যেহেতু এটা হাতে অঙ্কন করছি আমি গ্রাফ পেপার এত বড় তোমাদের জন্য অ্যারেঞ্জ করতে পারিনি তাহলে আমি শুধু হাতে ফ্রি হ্যান্ড আঁকলাম হয়তো বা তোমার 100% পারফেক্ট হবে না কিন্তু তোমরা বুঝতে পারবে সেটা হচ্ছে 10 থেকে 20 তাহলে 10 থেকে 20 আর এখানে হচ্ছে গণসংখ্যা কত 3 আমি এখানে একটা 3 এর সাথে ধরে একটা আয়তক্ষেত্র আঁকলাম দ্বিতীয় হচ্ছে 20 থেকে 30 আমার গণসংখ্যা কত 5 তাহলে 20 থেকে 30 আমার হচ্ছে 5 তাহলে আমি 5 পর্যন্ত চলে যাই তাহলে আমার ক্ষেত্রটা হচ্ছে কোথায় এতটুকু তারপর 30 থেকে 40 যখন তখন হচ্ছে 4 হচ্ছে 4 তারপর 40 থেকে 50 তখন হচ্ছে 6 তাহলে পঞ্চাশ থেকে 60 তখন হচ্ছে 2 তাহলে তোমরা যদি একটু খেয়াল করে দেখো এখানে আমার কতটি আয়তক্ষেত্র হলো 1 2 3 4 5 এটাই হচ্ছে মূলত আমার কি রেখা এটা হচ্ছে আয়তলেখ
এটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যেই আয়তক্ষেত্রগুলি থাকবে সেটা অবশ্যই পরস্পরের সাথে মিলিত হয়ে থাকবে, এখানে বিচ্ছিন্ন হওয়া যাবে না। তবে এখানে আরেকটু কথা হচ্ছে, আমরা এখানে যে টেবিলটা নিয়েছি সেখানে হচ্ছে সমশ্রেণী ব্যক্তি, অর্থাৎ প্রত্যেকটাতে আমার শ্রেণী ব্যক্তি হচ্ছে কত, 10 করে। সেক্ষেত্রে এই পদ্ধতিটা আমি ব্যবহার করতে পারব। কিন্তু যখন আমার এটা অসম শ্রেণী ব্যক্তি হবে, অর্থাৎ এরকম হতে পারে 30 থেকে 45, 45 থেকে 70, 70 থেকে 100, অর্থাৎ শ্রেণীগুলি যদি আমার সম না হয়, আমরা যেটাকে বলি অসম শ্রেণী ব্যক্তি, তখন আমার বাড়তি একটা অংশ করতে হবে, সেটা হচ্ছে গণসংখ্যা ঘনত্ব বের করতে হবে। অর্থাৎ এই টেবিল থেকে সরাসরি এখান থেকে আমি আর সেটাকে চিত্রাঙ্কন করতে পারবো না, আমার কি করতে হবে, একটা গণসংখ্যা ঘনত্ব বের করতে হবে। ঘনত্বটা কি, ঘনত্বটা হচ্ছে আমরা শ্রেণী গণসংখ্যাকে শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ করব। অর্থাৎ এখানটাই যদি আমার অসম হতো, তাহলে আমরা কি বলেছি, কি লাগবে আমার, আমার প্রয়োজন হবে গণসংখ্যা ঘনত্ব বের করা। গণসংখ্যা ঘনত্ব সূত্রটা হচ্ছে কি, এখানে ডিফারেন্স হচ্ছে আমার 10, শ্রেণী ব্যক্তি হচ্ছে 10, আর আমার শ্রেণী গণসংখ্যা হচ্ছে 3, 3 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে 0.3 হবে। ঠিক একইভাবে আমার এই যতগুলি হবে তখন সেটাকে আমরা কি বের করব, সেটা হচ্ছে গণসংখ্যা ঘনত্ব। এবং তখন আবার এখানে কিন্তু গণসংখ্যা হবে না, এখানে হবে কি, আপেক্ষিক গণসংখ্যা। আবার তখন আমার এই যে জায়গাগুলি প্রত্যেকটা কিন্তু সমান আছে, যেহেতু শ্রেণী ব্যক্তি সমান এই জন্য প্রত্যেকটা এগুলি সমান দেখা যাচ্ছে। কিন্তু যদি অসম হয়তো দেখা যাবে এটা অনেক বড় হলো, এটা ছোট হলো, অর্থাৎ এই যে পাশে যে জায়গাটা এটার আয়তন হয়তো বা সমান না হতে পারে, হবে না। যখনই আমার হবে অসম শ্রেণী ব্যক্তি তখন আমার এই চিত্রটা কার্যকর হচ্ছে না, তখন বাড়তি আমাকে কি করতে হবে, গণসংখ্যা ঘনত্ব বের করতে হবে। সেই গণসংখ্যা ঘনত্বটা এখানে থাকবে, তারপরে আমি একটা চিত্র এখানে অঙ্কন করব। নিশ্চয় এতটুকু তোমরা বুঝতে পেরেছ, এটা একটা সহজ একটা কি চিত্র, এটা হচ্ছে আয়তলেখ। তাহলে এটাকে আমরা কি বলবো, আয়তলেখ অথবা হিস্টোগ্রাম। আমরা ছবিতে দেখবে যে এটা খুব সুন্দর করে বিভিন্ন কালার দেয়া হয়, যেটা তোমাদের আমি প্রথমে দেখিয়েছিলাম। আমরা ইচ্ছা করলে বিভিন্ন রং ব্যবহার করতে পারি, এটা আমরা দেখাতে পারি। এখন আমি এই টেবিলটি ব্যবহার করি, আমি আরেকটা ছবি আঁকব, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন অথবা আমরা যেটাকে বলতে পারি গণসংখ্যা বহুভুজ। পলিগন হচ্ছে বহুভুজ। তাহলে আমি এতটুকু মুছে ফেলি, তোমরা খেয়াল করো আমি একটা টেবিল নিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়। এখন এখানে কিন্তু একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে এটা লিখেছিলাম শ্রেণী সীমা, এটা হবে শ্রেণী মধ্য বিন্দু। এখন শ্রেণী মধ্যবিন্দু আমি এখানে নিয়েছি, দেখো শ্রেণী মধ্যবিন্দু। এখন প্রশ্ন, শ্রেণী মধ্যবিন্দুটা কি, শ্রেণী মধ্যবিন্দু হচ্ছে এই যে শ্রেণী নিম্ন সীমা এবং উচ্চ সীমা, আমরা জানি এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা, এই দুটো গড়ই হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। তাহলে এখানে 15, 25, 35, 45, 55, তাহলে এখানে আবার আমার কি করতে হবে, এখানে আমার নিতে হবে শ্রেণী মধ্যবিন্দু। তাহলে এটা হবে 5, এখানে 15, এখানে 25, এখানে হচ্ছে 35, 45, 55, 65। তাহলে এখানে আমি কি নিয়ে নিলাম, আমি নিয়ে নিলাম শ্রেণী মধ্যবিন্দু। আমার প্রয়োজন কিন্তু এখন এটা নেই, এটা নেই, এটা নেই, আমি শুধু নিয়ে নিলাম শ্রেণী মধ্যবিন্দু। এখন যদি আবার আমি চিত্রটা অঙ্কন করি, আমার কিন্তু এখানে লম্ব অক্ষে গণসংখ্যা ঠিকই থাকবে, একই খুব সহজ। আমরা যেহেতু ইকোনমিক্সের ছাত্র, আমরা রেগুলার চাহিদা রেখা, যোগান রেখা, গড় আয় রেখা অনেক ছবি অঙ্কন করি। তাহলে প্রথম কাজ হচ্ছে কি আমার,
যখন হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু হচ্ছে 15 তখন আমার কর্ণ সংখ্যা হচ্ছে 3 তাহলে এখান থেকে আমি 3 পর্যন্ত একটা দাগ নিয়ে নিলাম 15 থেকে 3 আমি শুধু একটা বিন্দু নাম দিয়ে দিলাম তারপরে হচ্ছে 25 যখন তখন হচ্ছে আমার 5 যখন 35 তখন হচ্ছে 4 45 6 তারপর 55 তখন হচ্ছে 2 তাহলে আমরা এই একটা বিন্দু পেয়েছিলাম একটা বিন্দু পেয়েছি একটা বিন্দু পেয়েছি অর্থাৎ 3 5 4 6 2 এখন এই রেখার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা এই বিন্দুগুলিকে যোগ করে দেব তাহলে প্রথমে ছিল কত 3 তারপর হচ্ছে 5 5 এর পরে 4 4 এর পরে 6 6 এর পরে 2 আমি আবারও বলেছি যেহেতু আমার গ্রাফ পেপার নেই আঁকাটা হয়তো বা সুন্দর হচ্ছে না এবং এখানে আরেকটার কাজ হচ্ছে এই যে প্রথম যে বিন্দুটা আমি পেয়েছি এই বিন্দুটা একটা ভাঙা ভাঙা রেখা দিয়ে আমার এই নিম্ন মধ্যবিন্দু পূর্ববর্তী মধ্যবিন্দুর সাথে লেগে যাবে ঠিক একইভাবে আমার মধ্যবিন্দু হচ্ছে 55 এর পরবর্তী মধ্যবিন্দু হচ্ছে 65 তাহলে আমি যদি ছবিটাকে এখন ফ্রেশ করে দেই তাহলে যেটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে আমার এটাকে আমরা কি বলবো ফ্রিকোয়েন্সি পলিগন অর্থাৎ বহুভুজ বহুভুজ মানে হচ্ছে অনেকগুলি ভুজ এই একটা ভুজ এই একটা ভুজ এই একটা ভুজ এই একটা ভুজ এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি বহুভুজ তাহলে এটা গেল কি আমাদের তাহলে দেখো আমরা একই তথ্য থেকে প্রথমে দেখালাম কি আয়তলে পরে দেখাচ্ছি ফ্রিকোয়েন্সি পলিগন এরপর দেখাবো ফ্রিকোয়েন্সি কার্ভ এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফ্রিকোয়েন্সি পলিগন অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখালাম আর ফ্রিকোয়েন্সি কার্ভ আমার একেবারে সেম কিন্তু একটু পার্থক্য আছে তাহলে আমরা যদি অঙ্কন করি তাহলেই বুঝতে পারবে 15 সাথে কত ছিল 3 25 এর সাথে 5 35 এর সাথে হচ্ছে 4 45 এর হচ্ছে 6 এবং 55 এর সাথে হচ্ছে 2 তাহলে এই বিন্দুগুলির কাজ হচ্ছে আমার তাহলে পার্থক্যটা হচ্ছে কি আমরা যখন ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করব তখন সেখানে আমাদের প্রত্যেকটা বিন্দু সংযোগ হবে কি দিয়ে কার্ভ দিয়ে আর যখন আমাদের এটা হবে বহুভুজ না হয়ে যদি হয় এটা ফ্রিকোয়েন্সি কার্ভ অর্থাৎ রেখা একটা ছিল ফ্রিকোয়েন্সি পলিগন আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ যখন কার্ভ হবে তখন আমি মুক্ত হস্তে অর্থাৎ আমি শুধু বিন্দুগুলিকে যোগ করে দিলে যে রেখাটা হবে সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ তাহলে এটা নিশ্চয়ই বুঝতে সহজ হলো তোমাদের জন্য যে আমরা কেন পরপর নিলাম যে যাতে করে তোমাদের সহজে বোঝা যায়
फ्रिकुएंसी पॉलीगन एवं फ्रिकुएंसी कार्व ए दुटो मूलत भूमि अक्ष श्रेणी मध्यबिंदु देखाबो लम्ब अक्ष गणसंख्या देखाबो बिंदुगुली सेम नेबो किन्तु पार्थक्य हच्छे कोथाय पॉलीगने हच्छे आमरा स्केल व्यवहार करे सेई प्रत्येकटाके एकटि बाहु हिसाबे तैरी करब अर्थात पॉलीगन आमरा हच्छे प्रत्येकटाके आमरा एटा बांग्ला जदि बोले थाकि सेटा हच्छे गणसंख्या बहुभुज अर्थात अनेकगुली भुज हबे आर जखन आमि एटा गणसंख्या रेखा अंकन करब बा फ्रिकुएंसी कार्व अंकन करब তখন সেটা হবে ফ্রি হ্যান্ডে একটা চিত্র আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমি যদি ঠিক আবার আগের মতো সেই চিত্রটা যদি তোমাদের আমি দেখিয়ে দেই তাহলে হয়তো সহজ হবে সেটা হচ্ছে হিস্টোগ্রাম দেখো এটা ছিল আমি যেটা হাতে কিছু হয়তো এত সুন্দর হয়নি কিন্তু তোমরা এখন দেখবে এই ছবিটা কত সুন্দর এরপর আমরা যেটা বললাম ফ্রিকোয়েন্সি পলিগন দেখো এই যে প্রত্যেকটা রেখা এটা হচ্ছে কি রকম রেখা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রেখা রেখা হিসেবে যোগ হয়েছে অর্থাৎ প্রত্যেকটা কিন্তু এক একটা রেখা রেখাটা হচ্ছে কি স্ট্রেট লাইন কিন্তু এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যখন যাচ্ছে সেটা কি হচ্ছে একটি রেখা হচ্ছে যেটা আমরা কি বলছি ভুজ আর ফ্রিকোয়েন্সি কার্ভ যখন হচ্ছে তখন তোমরা দেখো এটা কিন্তু হাতে নরমাল হাতে আঁকলে যেরকম হয় এটা কিন্তু অত স্মুথ আমাদের ইয়ে না মানে স্কেল দিয়ে সংযোগ করে যেভাবে হতো সেটা কিন্তু হয়নি এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এখন আমি তোমাদের যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে অজীব রেখা অজীব রেখা এই অজীব রেখাটা আমরা সবাই হয়তোবা দেখিনি কারণ এই রেখাটার প্রতিনিধিত্ব খুব একটা রেখা না অজীব রেখাটা হচ্ছে আমরা একই তথ্য ব্যবহার করব এবং তোমরা খেয়াল করে দেখো এই ছবিটাতে একটা জিনিস ব্যতিক্রম আছে এখানে হচ্ছে যে গণসংখ্যা লিখেছিলাম এখানে লিখেছিলাম শ্রেণী মধ্যবিন্দু এখানে হবে শ্রেণী সীমা আবার তাহলে আমার এখানে আছে আবার আগের মতো চলে যায় দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তাহলে আমি পেয়ে গেলাম একটা হচ্ছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আর এখানে থাকবে গণসংখ্যা না এটা হবে আমার ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ এটা হবে সিএফ তাহলে এখানে কি হবে ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ এখন খেয়াল করো এখানে আমার কি লিখেছি মানের ঊর্ধ্বক্রম আর এটা লিখেছি নিম্নক্রম এখানে আমাদের আরেকটা জিনিস জানার আছে যেটা ব্যবহার আমরা আগে কখনো করিনি একটা হচ্ছে এটা শ্রেণীর নিম্ন সীমা এটা হচ্ছে উচ্চ সীমা আর যদি আমরা বলি অজীব রেখা দুই ধরনের আছে একটা হচ্ছে লেস দেন আর একটা হচ্ছে মোর দেন অজীব একটা হচ্ছে লেস দেন অজীব আর একটা হচ্ছে মোর দেন অজীব এখন লেস দেন যখন হবে একটা হচ্ছে লেস দেন যখন হবে তখন শ্রেণীর ঊর্ধ্ব সীমার সাথে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী যেই সিএফটা আমরা পেয়েছি সেই মানটা বসবে আর যখন মোর দেন অজীব হবে তখন শ্রেণীর নিম্ন সীমার সাথে মানের নিম্নক্রমের সংমিশ্রণে একটা রেখা হবে আমরা কখনো কখনো একটি অজীব রেখা আঁকি আবার কখনো একাধিক অর্থাৎ আমরা দুটি অজীব রেখা অঙ্কন করে থাকি তাহলে আমরা একই চিত্রে দুটি দেখাবো তাহলে প্রথম যদি আমরা দেখি একটা হচ্ছে মোর দেন অজীবটা যদি আগে দেখি এটা হচ্ছে আমরা যদি বলি অধি অজীব এটা হচ্ছে শ্রেণীর নিম্ন সীমার সাথে নিম্নক্রম অর্থাৎ দশের সাথে টোয়েন্টি তাহলে এই হচ্ছে দশ আর এখানে আমরা আছে হচ্ছে এক
খুব সুন্দর হয়নি, অনুপাত গুলি সঠিক হয়নি, তারপরে তোমরা হয়তো বুঝতে পারবে। কারণ তোমাদের ক্লাসে বলেছিলাম এই চিত্র আঁকার সময় অবশ্যই এই আমাদের অনুপাত গুলি সঠিক হতে হবে। আমি ফ্রি হ্যান্ডে আঁকছি, আমার হয়তো সঠিক হচ্ছে না। তাহলে আমরা মোর দেন অজিব যখন বলেছিলাম, মোর দেন অজিব যেটা, তাহলে আমি এখন কি রেখা অঙ্কন করব? আমি অঙ্কন করব হচ্ছে অজীব রেখা। একটা হচ্ছে মোর দেন আর একটা হচ্ছে লেস দেন। তো মোর দেন অজীব রেখা যখন অঙ্কন করব, তখন আবার কি বললাম, শ্রেণীর নিম্ন সীমার সাথে নিম্ন ক্রম অর্থাৎ দশের সাথে আমার হচ্ছে গণসংখ্যা কত? টোয়েন্টি। তাহলে এই হচ্ছে আমার দশ, এখান থেকে যদি আমি টোয়েন্টি পর্যন্ত চলে যাই, এই একটা বিন্দু। টোয়েন্টির সাথে কত হচ্ছে? সতেরো। সতেরো থার্টির সাথে কত? টুয়েলভ। ফর্টির সাথে কত? এইট। ফিফটির সঙ্গে কত? টু। তাহলে আমি যে রেখাটা পেলাম সেই রেখাটা হচ্ছে কিরকম দেখতে? এরকম একটি রেখা। তাহলে এটার নাম হচ্ছে কি? মোর দেন অজীব যেটা। তাহলে নিম্ন সীমার সাথে নিম্ন মান অনুসার, নিম্ন ক্রম অনুসারে আমরা যেটা করেছি, তাহলে দশের সাথে টোয়েন্টি, টোয়েন্টির সাথে সেভেন্টিন, থার্টির সাথে হচ্ছে টুয়েলভ, ফর্টির সাথে এইট, ফিফটির সাথে টু। আর যদি আমরা লেস দেন অজীব অঙ্কন করি, অর্থাৎ লেস দেন যখন হবে, যেটাকে আমরা উন অজীব বলবো, তখন হবে ঊর্ধ্বক্রমের সাথে, মানের ঊর্ধ্বক্রমে যে সিএফ পেয়েছি সেটা। অর্থাৎ টোয়েন্টির সাথে হচ্ছে থ্রি, থার্টির সাথে এইট, ফর্টির সাথে টুয়েলভ, সিক্স এর সঙ্গে হচ্ছে এইটিন, টু এর সাথে হচ্ছে সিক্সটিনের সাথে হচ্ছে টোয়েন্টি। তাহলে আমরা আবার যদি ড্র করি, যখন টোয়েন্টি তখন হচ্ছে কত? থ্রি। টোয়েন্টির সঙ্গে থ্রি, থার্টির সঙ্গে কত? এইট, ফর্টির সঙ্গে টুয়েলভ, ফিফটির সঙ্গে এইটিন, সিক্সটিনের সঙ্গে কত? টোয়েন্টি। তাহলে আমি যে বিন্দুগুলি পেলাম সেটা হচ্ছে এরকম একটি রেখা। তাহলে এটা হচ্ছে মোর দেন অজীব, এটা হচ্ছে লেস দেন অজীব। তাহলে এখানে আমরা দুটি রেখা অঙ্কন করলাম, এটা হচ্ছে অজীব রেখা। এখন আমার অঙ্কনটা অত সুন্দর হয়নি, তোমাদের অনেক সুন্দর হবে আশা করি। তাহলে এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অজীব রেখার দুটি অংশ বা দুই প্রকার হতে পারে, একটা হতে পারে। প্রথম হচ্ছে অজীব রেখাটা কি, এই রেখাটাতেই কিন্তু শুধুমাত্র আমাদের ক্রমযোজিত গণসংখ্যার প্রয়োজন হয়, আর কোন রেখাতেই কিন্তু আমাদের ক্রমযোজিত জনসংখ্যার প্রয়োজন হয় না। তাহলে একটা হচ্ছে ভূমি অক্ষে আমার থাকছে শ্রেণীর সীমা, লম্ব অক্ষে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা,
আর ক্রমজিত গণসংখ্যা আমরা দুই ভাবে নিয়েছি, একটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে আর একটা হচ্ছে মানের নিম্নক্রমে। তাহলে এই দুটো আমরা অজীবরেখে অঙ্কন করলাম এবং এই দুটার নাম হচ্ছে কি, যেটা আমরা নিম্নক্রমের সঙ্গে নিয়েছি তার নাম হচ্ছে মোর দেন, আর একটা যেটা ঊর্ধ্বক্রমের সাথে নিয়েছি সেটা হচ্ছে লেস দেন। তাহলে এই হচ্ছে আমার অজীব রেখা। তাহলে আজকে আমি এই চারটি চিত্রই তোমাদের দেখালাম এবং আশা করব তোমরা বাড়িতে বসে এই চিত্রগুলি একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর আমরা যে তিন ডাটা প্রেজেন্টেশনের তিনটি বিষয়ের কথা বলেছিলাম, একটি ছিল বিবরণ ভিত্তিক, একটি ছিল সারণী ভিত্তিক, আর একটা ছিল চিত্র ভিত্তিক। তোমাদের এই চিত্র ভিত্তিকটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সেটা কেন বলছি, তোমাদের প্রতি বছরই সাধারণত একটা কোশ্চেন থেকে থাকে যে একটি তথ্য দেয়া থাকে, তথ্য থেকে একটি গণসংখ্যা সারণী তৈরি করো, সেই সারণীর সাথে থাকে ওই সারণীটিকে একটি তোমার হয় আয়ত লেখ অঙ্কন করো অথবা গণসংখ্যা বহুজ অঙ্কন করো অথবা গণসংখ্যা রেখা অঙ্কন করো বা অজীব রেখা অঙ্কন করো। তাহলে একটি কোশ্চেনে দুটি অংশ থাকে, অর্থাৎ একটি তথ্য দেয়া থাকবে, সেই তথ্য থেকে আগে তুমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করবে, সেই ডিস্ট্রিবিউশন থেকে আবার আমরা কি করব যে কোনো একটা প্রেজেন্টেশনের কথা বলতে পারে। আর চেষ্টা করবো আগামী ক্লাসে বাকি অংশটুকু শেষ করে দেওয়ার। তাহলে মূল বিষয় যেটা হচ্ছে, এই চিত্রগুলি যখন আমরা শ্রেণী কক্ষে বসে প্র্যাকটিস করাই তখন তোমরা অনেক প্রশ্ন করো, তোমাদের কোনো চিন্তা থাকলে ভিন্ন ধরনের সেটা প্রশ্ন করো, আমরা সহজে সেটা সমাধান করে দিতে পারি। এখন হয়তোবা তোমাদের এটার মধ্যে অনেক প্রশ্ন থেকে যাবে, সমাধান হয়তো পাবে না, কিন্তু সমাধান অবশ্যই বই পড়লে পাবে। আর বইয়ের বাইরেও আমরা আছি, তোমাদের আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে ডিপার্টমেন্টের, অনেক আগেই থেকে কথা আছে, তোমরা অবশ্যই শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করবে। তাহলে আমি যে ক্লাসটা আজকে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম সেটা কিন্তু সহজ একটা বিষয় এবং প্রতি বছরই যেহেতু এখান থেকে আসে, অতএব এটাকে তোমাদের সহজ হলেও গুরুত্ব সহকারে নিতে হবে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনার মধ্যেই থাকবে, সময়টাকে অবশ্যই অপচয় করবে না, নিজের যত্ন নিবে, পরিবার যত্ন নিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সবার জন্য দোয়া করবে, আমরাও যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ।